মনোনয়ন দিয়েছে, এই এই মনোনয়ন এটা আপনাদের জন্যই। শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই রাজবাড়ী এক এবং গণন্দবাসী। এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এবং যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, আমি সকলে প্রতি কৃতজ্ঞতা জানাই। আসলে এবারে নির্বাচন অত্যন্ত কঠিন ইলেকশন হবে এবং চ্যালেঞ্জের নির্বাচন। আমাদের নৌকাকে জিতাতে হবে। আপনারা যারা কষ্ট করে এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে জমায়েত হয়েছেন, আপনার আচরণবিধির লঙ্ঘনের কারণে আমরা গণন্দকে আপনার বড় সেকেন্ডে যেতে দিই নাই। এখানে আমার ভাই কাজী রাউতালি আছে, পৌরসভার সেক্রেটারি সাহেব আছেন, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি আছে, উপস্থিত আছেন, আমাদের পৌরসভার মেয়র সাহেব মোহাম্মদ চৌধুরী আছেন এবং উপস্থিত আছেন আমাদের প্রধান সম্পাদক সহ আমাদের শেখ আব্দুল সোমান ভাই এবং আমার তাই সাহেব এবং হেডাইতের সুরাব যারা আছেন। আপনারা যে আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ মিলল যে ফুল দিয়ে এত ভালোবাসা জানাবেন এটা আমরা কখনো বুঝতে পারবো না। এখানে আমার আমার স্ত্রী রেবেকা সুলতান আছে, আমার কন্যা আছে, আমরা আমাদের প্রতিনিধি আমাদের জব্বার ভাই আছেন, যে আমাদের জেলা আওয়ামী লীগের সপরে মূল ঘরে খানখানা করে পৌরসভা সুলতান বাসী গণন্দবাসীর লোকজন নৌকাকে ভালোবাসে, এই জন্যই দিয়েছে। ইনশাল্লাহ আমি মনে করি আপনারা প্রত্যেকে নৌকার মাঝি সেইভাবে আপনাকে কথাগুলো বলেছি, ঠিক আছে? অনেকে চলে গেছেন, সবাই পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই এবং কৃতজ্ঞ মনোনয়ন দিয়েছে, এই মনোনয়ন এটা আপনাদের জন্যই। শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই রাজবাড়ী এক এবং গণন্দবাসী। এখানে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এবং যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগ সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন, সাংবাদিক ভাইরা আছেন, আমি সকলে প্রতি কৃতজ্ঞতা জানাই। আসলে এবারে নির্বাচন অত্যন্ত কঠিন ইলেকশন হবে এবং চ্যালেঞ্জের নির্বাচন।
আমাদের নৌকাকে জিতাতে হবে। আপনারা যারা কষ্ট করে এখানে বিভিন্ন ইউনিয়ন থেকে এখানে জমা হয়েছেন, আপনার আচরণবিধি লঙ্ঘনের কারণে আমরা গণতন্ত্রে আপনার বড় সেকেন্ডে যেতে দিই নাই। এখানে আমার ভাই কাজী রাউতালি আছে, পৌরসভার সেক্রেটারি সাহেব আছে, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারি আছে, উপস্থিত আছেন, আমাদের পৌরসভার মেয়র সাহেব মহাবন চৌধুরী আছেন এবং উপস্থিত আছেন আমাদের প্রধান সম্পাদক সহ আমাদের শেখ আব্দুল সোমান ভাই এবং আমার তাই সাহেব এবং হেডার সুরাব যারা আছেন, আপনারা যে আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ মিলল যে ফুল দিয়ে এত ভালোবাসা জানাবেন এটা আমরা কখনো ভুলতে পারবো না। এখানে আমার আমার স্ত্রী রেবেকা সুলতান আছে, আমার কন্যা আছে, আমরা আমাদের প্রতিনিধি আমাদের চম্পার ভাই আছেন যে আমাদের জেলা আওয়ামী লীগের